আসসালামু আলাইকুম। আজকে আমরা বগুড়ার একজন ভাইকে পরিচয় করে দেব, যিনি ইতিমধ্যে বগুড়ায় আরসি প্লেনগুলো তৈরি করে সবাইকে অবাক করে দিয়েছেন। আজকে তার বাসায় এসেছি এবং তার এই আরসি যে প্লেনগুলো আছে এগুলো বানানোর বিস্তারিত আমরা শুনব। তার শুরুটা কীভাবে হইলো এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা কী, এগুলো নিয়ে আজকে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। কতদিন হলে আপনি এই পেন গুলো বানান? এটা প্রথম করছি 21 সালে শুরু করছিলাম আর কি, তারপরে মাঝখানে বাদ গেছে 2 বছর। 21 সালে একটা করছি, তো প্রথম একটা বানাছিলাম, ওটা তখন ফ্লাই করছি। ওটা অন্য মডেল ছিল আর কি, ওটা হয়তো বা ভিডিও। আপনি কি এইগুলোর মডেলের নাম দিয়েছেন? এই মডেলের নাম আসলে অনলাইন থেকে রিয়েল যে প্লেনগুলো আছে ওই প্লেনের আদলে আসলে এগুলো তৈরি করা। এটা হচ্ছে F-22 র্যাপ্টর মডেল। আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যতের ইচ্ছা হচ্ছে যে সব মডেলেরই আসলে আরসি ভার্সন তৈরি করা, যে ইয়েগুলো আছে এয়ারপ্লেনগুলো আছে সব মডেলেরই রিমোট কন্ট্রোলে এই ড্রোনগুলো তৈরি করা আর কি। ড্রোন প্রযুক্তি নিয়ে আসলে কাজ করার ইচ্ছা। ড্রোন প্রযুক্তি নিয়ে? হ্যাঁ, বর্তমানে তো আপনার এখন বলা চলে প্রতিটা কাজে ড্রোনে অনেক ব্যবহার, কৃষি বলেন, তারপর হচ্ছে বিভিন্ন আপনার প্রমোশনাল ভিডিও বা অ্যাড বলেন, সব কিছু এখন ড্রোনের ব্যবহারটা বেশি হয়। খুব ভালো ড্রোন নিয়ে কাজ করলে। তো এটা একটা তৈরি করতে আপনার কেমন সময় লাগে? এটা তৈরি করতে আপনার 1-2 দিনের মতো লাগে। পার্টসগুলো ম্যানেজ করা আসলে টাফ হয়ে যায়। বুঝতে পারছি। পার্টসগুলো আসে বাইরে থেকে, মানে এগুলো তো আপনারা ধরেন বিভিন্ন অনলাইন থেকে নিতে হয়? হ্যাঁ। তা বলতে মানে আপনার যেমন হচ্ছে আপনার যেগুলো ইন্টারন্যাশনাল সাইটগুলো যেগুলো, হ্যাঁ ওখান থেকে আসলে কালেক্ট করে লাগে, আসতে অনেক দেরি লাগে একটা। বুঝতে পারছি, কি ভালো। আচ্ছা এখন কথা বলা যায়, এইগুলো কি আপনার কোনো মানে কমার্শিয়াল ভাবে কি কোনো মানে বিজনেস করার কোনো চিন্তা ভাবনা আছে, এগুলো মানে বানানোর পর সেল দেওয়া? আসলে আমার ইচ্ছা আছে যারা আরসি হবি নিয়ে কাজ করতে চায় তাদের সাথে একটা কমিউনিটি বিল্ড করা তাদেরকে নিয়ে। তো এখন বর্তমানে আর্থিক সমস্যার জন্য ওই দিকে বড় দিকে আর কি যাওয়া হচ্ছে না। যদি কেউ অর্ডার করে আমার কাছে বানিয়ে চায়? যদি অর্ডার করে তাহলে তাকে বানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? সেক্ষেত্রে আমাকে কল দিতে পারে। আমি ওনার বিস্তারিত ওনার পেজের লিঙ্ক, ফোন নাম্বার বিস্তারিত আমি আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, যাদের লাগবে ওখান থেকে আর কি আমার এই করতে পারবে। আর পেজ আছে আরসি প্লেন বিডি নামে একটা, আমি সব পেজ দিয়ে দেবো আমার কমেন্ট বক্সে, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা এখন এটা এটা নিয়ে আমরা বাইরে যাব? হ্যাঁ একটু পরে আমরা বাইরে যাব। মানে এখন আমরা এখানে সব কিছু আমরা চেক দিচ্ছি, এখন আমরা বাইরে যাব, ফ্লাই দেব। হ্যাঁ ওকে চলুন। তো দেখতে পাচ্ছেন আমরা এখন ফ্লাই করার প্রস্তুতি নিচ্ছি। আপনি ফ্লাই দিয়ে দেন দেখেন। তো আলহামদুলিল্লাহ দেখা যাক।
আরসি প্লেন দেখার জন্য দেখেন মনে হচ্ছে এলাকার মানুষ সব একদম ভেঙে আছে, অসংখ্য ছেলে পেলে আজকে এই আরসি প্লেন দেখার জন্য। আপনার এটার ফ্লাইট টাইম কত? এটা 15-20 মিনিট। 15-20 মিনিট তাই না? আর এটা আপনার আপনার ব্যাকআপ কি চার্জ দেওয়া যায়? হ্যাঁ চার্জ দেওয়া যায়, চার্জার আছে। কেমন সময় লাগে চার্জ ফুল করতে? চার্জ ফুল করতে 1 ঘন্টার মতো। এদের কি আরো ফ্ল্যাট টাইম বাড়ান যায় ভালো ব্যাটারি দিয়ে? ব্যাটারি অ্যাম্পিয়ার বাড়ালে ফ্ল্যাট টাইম বাড়বে, টাইম বাড়বে। এখন তো একটু ইয়ার মধ্যে আসছে। Thank you.